হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হলো কিভাবে তোমরা অসংখ্য লাইন অতি সহজে একটা বিশেষ উপায়ে লাইনগুলোকে বানাতে পারো ইংলিশে সেটা নিয়ে আজকে আমি ডিসকাস করতে চলেছি সেন্টেন্স তৈরি করতে গিয়ে একটু স্মার্ট সাউন্ড করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রেই চেষ্টা করি বিভিন্ন রকম স্টাইলকে ফলো করার তো আজকে আমি এরকমই একটা ইন্টারেস্টিং ফরম্যাট নিয়ে আলোচনা করতে চলেছি আজকের আলোচনার বিষয়টা হলো কিভাবে আমরা লাইনগুলোকে শুরু করতে পারি আইএনজি ফর্মের ব্যবহার শুরুর দিকে করে অর্থাৎ এমন কিছু লাইন্স আমরা বানাবো যেখানে দেখব জিরান্ডের ব্যবহার করা হচ্ছে সেন্টেন্সের একদম শুরুতে এবার জিরান্ড মানে কি ওই যে বললাম আইএনজি ফর্ম অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন এমন একটা সেন্সে ভার্বটাকে ব্যবহার করা হয় যে সে আর ভার্ব হিসেবে নয় বরং একটা নাউন হিসাবে কাজ করে তখনই সেটা হয়ে যায় জিরান্ড এবার নাউন হিসাবে কাজ কাজ করে অর্থাৎ সে হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্টের মতন বিহেভ করতে পারে আবার সেন্টেন্সের শেষে বসে অবজেক্টের মতন বিহেভ করতে পারে আজকে আমরা যেটা দেখবো যে জিরান্ড কিভাবে সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্টের মতন কাজ করে থাকে এবং সেই প্রসেসে কিভাবে অসংখ্য লাইন বানানো সহজ হয় অতি সহজে আমরা সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে পারি এই সমস্ত কিছু বিষয় এসো আজকে খুঁটিনাটি দেখে নেওয়া যাক এখানে যে কটা লাইন্স আছে সেই লাইন্সগুলোর প্রত্যেকটাতেই শুরুর দিকে দেখব আমরা ওই জিরান্ড সেন্সটা রয়েছে যেখানে আইএনজি এর সেন্সটা এমনভাবে অ্যাপ্লাই করা হয়েছে যেন সে একটা সাবজেক্টের কাজ করতে সাহায্য করছে তো সেই ভাবেই আজকে আমরা প্রতিটা লাইনে জিরান্ডের রান্ডের ব্যবহারটা এসো দেখে নিই এবং যদি জিরান নিয়ে কোনো ডাউট থেকে থাকে সেটা ডেফিনেটলি আজকে ক্লিয়ার হয়ে যাবে তো দেখো প্রথম যে লাইনটা সেটা কি বলা হচ্ছে গাড়ি চালানো একটা সহজ কাজ না গাড়ি চালানো একটা সহজ কাজ না এই যে কথাটা বলা হয়েছে এটার প্রথমে কি বলা আছে দেখো বলা হচ্ছে গাড়ি চালানো এবার তোমরা জানো আমি বহুবার এই কথাটা বলেছি যখন আমরা কোনো এমন কথা বলি যেখানে একটা টান থাকে কোনো একটা কাজ যেন একটা টানের সাথে বলা হচ্ছে তখন সেক্ষেত্রে প্রধানত আমরা আইনজি এর ব্যবহার করে থাকি এখানে যেহেতু বলা হচ্ছে গাড়ি চালানো একটা টান আছে কাজটা যেন ইনকমপ্লিট তো সেই বিষয়টা এই যে সেন্সটা আসলো এই ক্ষেত্রে আমরা এই আইনজি এর ব্যবহার করে সেন্সটাকে বোঝাতে পারি তাহলে কিভাবে হবে এই যে গাড়ি চালানোর কথা বলা হচ্ছে সেটা আমরা দেরকে লিখতে হবে তো সেই সেন্সে চালানো অর্থে আমরা কি বলবো ড্রাইভ করা সেটার সাথে আইজি জুড়ে দাও ড্রাইভ থেকে করে দাও ড্রাইভিং ড্রাইভিং কি গাড়ি চালানো মানে ড্রাইভিং একটা গাড়ি বলতে পারি ড্রাইভিং আ কার ড্রাইভিং আ কার একটা গাড়ি চালানো সহজ কাজ না ইজ নট এন ইজ নট অ্যান সহজ ইজি ইজি কি কাজ টাস্ক ড্রাইভিং আকার ইজ নট অ্যান ইজি টাস্ক সহজ কাজ নয় কোনটা না গাড়ি চালানোটা এই যে কথাটা এখানে বলা হলো দেখো শুরুর দিকে আছে আইনজি ফর্ম এবার যদি আমরা এই অংশটাকে খেয়াল করি ড্রাইভিং আকার এই যে অংশটা এই টোটাল পার্টটা যেন এমনভাবে ব্যবহার হয়েছে যে এই সেন্সটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এখানে যেন শুরুর দিকে থাকা অংশটাই সাবজেক্ট হয়েছে সে হলো সাবজেক্ট তারপরে আছে ভার্ব এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশটা তো ড্রাইভিং আকার কার ইজ নট অ্যান ইজি টাস্ক এই যে কথাটা এখানে বলা হলো এখানে ড্রাইভিংয়ে যেভাবে ব্যবহার হচ্ছে এটা একটা নাউনের মতন কাজ করছে যেহেতু সেন্টেন্সের সাবজেক্টের পজিশনেও বসে আছে শুরুতেই বসে আছে তো সেই অর্থ থেকে আমরা এখানে এটা জিরান্ডের ব্যবহার দেখতে পাচ্ছি তো এরকমভাবে এই ধরনের লাইনগুলো নির্দিধায় তোমরা বানানোর চেষ্টা করো তারপরে লাইন দেখো সেখানেও আমরা একই রকমের ব্যবহার দেখতে পাব উপন্যাস পড়া তোমায় আনন্দ দেয় উপন্যাস পড়া তোমায় আনন্দ দেয় এই যে কথাটা এখানে বলা হলো এটার ভিতরেও দেখো প্রথম লাইনটার মতনই কিন্তু একটা টান আছে কোন জায়গায় বলো তো দেখো ওখানে ছিল গাড়ি চালানো এখানে আছে উপন্যাস পড়া উপন্যাস পড়া পড়েছি পড়লাম পড়ি এরম কথা নয় কিন্তু উপন্যাস পড়া একটা টান রেখে দেয়া হয়েছে তার মানে আমাকে এখানেও আইএনজি করে লাইনটাকে কিন্তু বলতে হবে তো সেই সেন্সে আমরা এই লাইনটা যদি লিখি পড়া এই কথাটাকে আগে লিখতে হবে তো এর সাথে জুড়ে দাও আইএনজি রিডিং রিডিং কি উপন্যাস আ নভেল রিডিং আ নভেল রিডিং আ নভেল একটা উপন্যাস পড়া তোমায় আনন্দ দেয় তোমায় আনন্দ দেয় কাকে আনন্দ দেয় এই অংশটা যেই লিখে ফেলবো শেষের দিকে আসবো সেখানে লেখা আছে ভার্বটা দেয় সেটা লিখবো তারপরে একটু একটু করে ব্যাকে আসবো এইভাবে ট্রান্সলেট করব। তো রিডিং আ নভেল দেয় মানে গিভ সেটা লিখতে হবে রিডিং আ নভেল গিভ তো গিভের সাথে একটা এস জুড়ে দিতে হবে যেহেতু রিডিং আ নভেল একটা সিম্পল প্রেজেন্টেন্সের রুল অনুযায়ী একটা থার্ড পারসন সিঙ্গুলারের রুলটা ফলো করছে সেই জন্য ভার্ভের সাথে এস জুড়ে গেল রিডিং আ নভেল গিভস কি আনন্দ দেয় তোমায় আনন্দ দেয় গিভস ইউ তোমায় দেয় কি আনন্দ মানে প্লেজার রিডিং এ নভেল গিভস ইউ প্লেজার ওকে বই পড়া নভেল পড়া তোমাকে একটা আনন্দ দেয় তো এখানে রিডিং এ নভেল এটা দেখো সেন্টেন্সের মধ্যে সেই নাউনের মতন সেন্স বোঝাচ্ছে এবং আইনজিব ব্যবহার করে সেটা আমরা কিন্তু সম্পূর্ণ করতে পারছি তো এখানে এই রিডিং এটা একটা জিরান্ডের মতন কাজ করছে পরের লাইনটা দেখো সাপ স্পর্শ করা বিপজ্জনক একটু অদ্ভুত লাইনটা আমি লিখেছি সাপ স্পর্শ করা বিপজ্জনক কে সাপ আর স্পর্শ করতে চায় আমরা সবাই জানি সাপ স্পর্শ করা বিপজ্জনক তো এই যে কথাটা সাপ স্পর্শ করা বিপজ্জনক এই সেন্সটা এক্ষেত্রে আমরা যদি ধরো লাইনটাকে বোঝার চেষ্টা করি জিরান্ডের থ্রু দিয়ে তাহলে কেমন হচ্ছে এখানে বলা হচ্ছে যে সাপ স্পর্শ করা এই স্পর্শ করা কথাটা বলা হলো দেখো টান রয়েছে একটা টান মানে এখানেও সেই আইএনজি সেন্সটা আসবে সেই অনুযায়ী আমরা লিখতে পারি তো যদি আমরা লিখি একই রকম প্রসেসে স্পর্শ করা মানে হচ্ছে টাচ করা তার সাথে আইএনজি জুড়ে দাও তো টাচিং টাচিং সাপ আ স্নেক টাচিং আ স্নেক বিপজ্জনক মানে হয় বিপজ্জনক তো সেই সেন্সে টাচিং স্নেক ইজ বিপজ্জনক সেন্সে ডেঞ্জারাস বলতে পারো রিস্কি বলতে পারো ইজ রিস্কি টাচিং আ স্নেক ইজ রিস্কি তো এখানে টাচিং এর ব্যবহারটা হলো আর এই টাচিং আ স্নেক এই টোটাল অংশটাই দেখা যাচ্ছে সেন্টেন্স যেন সাবজেক্টের মতন কাজ করছে এবার যদি ডাউট হয় কখনো যে কিভাবে বুঝবো যে এখানে জিরান্ড হলো কিনা তাহলে একটা সহজ উপায় বলে দিই সিম্পলি তোমরা এই যে ভার্বের পার্টটা এটাকে তোমরা প্রশ্ন করবে ওয়ার্ড দিয়ে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করবে যে হোয়াট ইজ রিস্কি উত্তর যদি দেখো এই অংশটা আসছে তাহলে নির্দিধায় বলতে পারো ওটা হচ্ছে জিরান্ট হোয়াট ইজ রিস্কি উত্তর আসছে টাচিং আ স্নেক রিস্কি আগের লাইনেও তাই হচ্ছে যে রিডিং আ নভেল গিভস ইউ প্লেজার প্রশ্ন করো ওয়ার্ড দিয়ে হোয়াড গিভস ইউ প্লেজার আনসার আসছে রিডিং এ নভেল আসলো তাহলে জিরান্ট হয়েছে নাউন হয়েছে আবার এটাও দেখো ড্রাইভিং এ কার ইজ নট অ্যান ইজি টাস্ক হোয়াট ইজ নট অ্যান ইজি টাস্ক আনসার আসছে ড্রাইভিংয়ে কার তাহলে এ কার এটা নাউন হিসাবে ব্যবহার হচ্ছে সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে সেই অর্থে এটা কিন্তু জিরান্ডের রুলটা ফলো করছে পরের লাইনটা দেখো সেটার ভিতরেও একই রকম বিষয় দেখতে পাবো তাহলে দেখতে পাচ্ছ কত সহজে আমরা লাইনগুলোকে কিন্তু খুব স্মুথলি বানিয়ে ফেলছি পরেরটা এক কাপ কফি খাওয়া এক কাপ কফি খাওয়া টান কিন্তু এক কাপ কফি খাওয়া আমার মনকে খুলে দেয় মনকে খুলে দেয় মানে মুক্ত করে দেয় একেবারে আমার কোনো টেনশন থাকে না আমি একেবারে বিন্দা হয়ে যাই এরকম একটা ব্যাপার তো এক কাপ কফি খাওয়া এই যে কথাটা বলা হয়েছে এক কাপ কফি খাওয়াই যে টানটা রয়েছে এই যে খাওয়া বিষয়টা এটা আমার আইএনজি দিয়ে তার মানে করতে হবে তো লেখা যাক এক কাপ কফি খাওয়া মানে ড্রিঙ্ক করা কফির জায়গায় অবশ্য চা লিখলে ভালো হতো তো ড্রিঙ্কিং ড্রিঙ্কিং কি এক কাপ কফি খাওয়া ড্রিঙ্কিং আ কাপ অফ কফি drinking আ কাপ অফ কফি যা গরম পড়ছে এই অবস্থায় কফি আর টি আমি লাইক আমার দিক থেকে বলতে গেলে তো সিরিয়াস ব্যাপার তাও আমি দেখি আমার বাড়িতে বাবা প্রচণ্ড এইসব কফি বা চা ভীষণ ভালোবাসে এই গরমের মধ্যে বেশ কয়েকবার কফি চাই চা চাই সব মানে চলছে আমি জাস্ট অবাক হয়ে যে কীভাবে তুমি পারো এটা একটা আলাদা ক্ষমতা থাকা দরকার গরমের মধ্যে কিভাবে তুমি লাইক কাপের পর কাপ চা কফি খেতে পারো এনিওয়ে তোমাদের মধ্যে ওরা যদি কেউ থেকে থাকো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যাই হোক ড্রিঙ্কিং এ কাপ অফ কফি কি আমার মনকে খুলে দেয় আমার মনকে খুলে দেয় তো এখানে খুলে দেয় শেষে এসো লেখা আছে এই যে খুলে দেয় বিষয়টা তো খুলে দেয় মানে কি ওপেন করে সিম্পলি ওপেন করে সেটাই লিখে দাও ড্রিঙ্কিং আ কাপ অফ কফি কি করে ওপেন এস জুড়ে দাও সিম্পল প্রেজেন্টেন্স এখানেও আছে ওপেন্স এখানে এটা ফ্রেজাল হাব করা যেতে পারে শুধু ওপেন না লিখে আপ এই প্রেপোজিশনটা জুড়ে দাও ওপেন্স আপ ওপেন্স আপ কি ড্রিঙ্কিং আ কাপ অফ কফি ওপেন্স আপ ওপেন্স আপ আমার মন মাই মাইন্ড ওপেন্স আপ মাই মাইন্ড তখন আমি আরও স্পষ্টভাবে সব কিছুকে ভাবতে পারি এখানেও প্রশ্ন করতে পারো একই প্রসেসে হোয়াট ওপেন্স আপ মাই মাইন্ড উত্তর আসছে ড্রিঙ্কিং আ খাপ অফ কফি তো এখানে এই ড্রিঙ্কিং জিরান্ড হয়েছে ওকে পরের লাইনটা ক্রিকেট খেলা আমার দৈনন্দিন রুটিনের অংশ ছিল ক্রিকেট খেলা আমার দৈনন্দিন রুটিনের অংশ ছিল মানে এক সময় ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি অতীতকালের কথা বলা হচ্ছে এখন নেই বাট একটা টাইম ছিল যখন আমি ক্রিকেট খেলাটাকে আমার আর কি দৈনন্দিন রুটিনের একটা পার্ট হিসেবে সবসময় দেখতাম অ্যাকচুয়ালি অনেস্টলি আমার কথা যদি বলি এটা সত্যি ব্যাপার ছিল আমি কোনো দিন এরম যেত না ক্রিকেট না খেলে আমি থাকতাম এরম একটা ব্যাপার এখন আর সময়ই হয় না পরের লাইনটা তো এই লাইনটাকে যদি এবার আমরা ট্রান্সলেট করি কেমন হবে তো ক্রিকেট খেলা এখানে বলা হচ্ছে ক্রিকেট খেলা এই যে খেলা একটা টান আসলো তো সেরকম সেন্সে লিখতে হবে শুরুতে আইনজি করে প্লে তার সাথে আইনজি জুড়ে দাও প্লেইং প্লেইং কি ক্রিকেট প্লেইং ক্রিকেট লিখে দিই প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলা আমার দৈনন্দিন রুটিনের অংশ ছিল ওয়াজ ছিল অর্থে শেষে আসবো সেখানে আছে ছিল সেটা আগে লিখতে হবে ওয়াজ অংশ ছিল তার মানে আ পার্ট পার্ট কিসের না দৈনন্দিন রুটিনের অফ আমার দৈনন্দিন রুটিনের অফ মাই ডেইলি রুটিন ওকে প্লেইং ক্রিকেট ওয়াজ আ পার্ট অফ মাই ডেইলি রুটিন তো এখানেও যদি প্রশ্ন করো হোয়াট ওয়াজ এ পার্ট অফ মাই ডেইলি রুটিন আনসার আসছে প্লেইং ক্রিকেট তাহলে এই প্লেইং ক্রিকেট এখানে জি র্যান্ডের কাজটা করছে ওকে আইএনজি ফর্মটা পরের লাইনটা দেখো কাউকে আঘাত করা গ্রাহ্য হবে না কাউকে আঘাত করা গ্রাহ্য হবে না এখানে এই যে আঘাত করা টান আছে তার মানে এই পার্টটাতে আমাকে জিরান্ড জুড়তে হবে দেখা যাচ্ছে এরম ধরনের কথাগুলো যখন আমরা বলছি প্রথমত ওই প্রথম শব্দটার পরে দ্বিতীয় বা তৃতীয় শব্দটায় গিয়ে আমরা কিন্তু ওই আইনজি সেন্সটাকে দেখতে পাচ্ছি যেমন এখানে কাউকের পরে আছে আঘাত করা এই অংশটার মধ্যে আমায় করতে হবে আইএনজি আগের লাইনেও যেমন ক্রিকেট খেলা ওই খেলা শব্দটার উপরে আমাকে আইএনজি করতে হচ্ছে তার আগে এক কাপ কফি খাওয়া খাওয়া শব্দটাই করতে হয়েছে সাপ স্পর্শ করা এরম ধরনের যেটা কিনা আমরা একটা কাজ হিসেবে দেখছি ওই পাটটার সাথে আইএনজিটা জুড়বো তারপরে ব্যাকে আসবো যেটা লেখা আছে সেটা লিখে আবার শেষে চলে যাব। এই রুল অনুযায়ী করছি এই যে কথাটা আমি বললাম সেটা একবার এখানে মিলিয়ে নাও তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে কাউকে আঘাত করা এখানে আমরা আঘাত করাটা আগে লিখবো আঘাত করা সেন্সে কি করব ধরো হিট করা এরকম বলতে পারি তার মানে হিটিং হিটিং দিলাম এবার যেই এটা হয়ে যাচ্ছে ব্যাকে আসছি কি আছে কাউকে মানে সামওয়ান লিখতে হবে হিটিং সামওয়ান দিলাম তারপরে কি করছি একটা জাম্প দিচ্ছি জাম্প দিয়ে শেষের দিকে আসছি লেখা আছে হবে না যেটা হচ্ছে আর কি মানে ভার্বটাকে বোঝাচ্ছে এবার হবে না বলা হয়েছে হয় না বা হতো না এরম নয় কিন্তু হবে না মানে ফিউচার সিম্পল ফিউচারের ফরম্যাট অনুযায়ী করতে পারি তাহলে হিডিং সাম ওয়ান উইল নট উইল নট কি বলা হচ্ছে তারপরে ব্যাকে এসো গ্রাহ্য করা হবে না তার মানে কারোর দ্বারা গ্রাহ্য করা হবে না তো এটা তাহলে প্যাসিভে আছে তাহলে লিখতে হবে উইল নট তারপরে আনতে হবে বি তারপরে লিখতে হবে ভার্বের থার্ড ফর্ম উইল নট বি গ্রাহ্য করা হবে না মানে পারমিট করা হবে না অ্যালাউ করা হবে না ইত্যাদি ইত্যাদি বলতে পারি তো লেখা যাক উইল নট বি পারমিটেড উইল নট পারমিটেড তো হিডিং সাম ওয়ান উইল নট বি পারমিটেড হয়ে গেল এখানে হিডিং সাম ওয়ান এই আইএনজি পার্টটা এটা জিরান্ড হয়েছে কিভাবে প্রশ্ন করো একই প্রসেসে যে হোয়াট উইল নট বি পারমিটেড আনসার কী আসছে হিডিং সাম ওয়ান হলো তাহলে জিরান্ড হয়েছে সাবজেক্টের পজিশানে যেন ওর ব্যবহার হয়েছে তো এরমভাবে যদিও এটা এর প্যাসিভের ফরম্যাটে আছে তো এরমভাবে করতে পারি পরের লাইনটা দেখো সেটা কি বলা হচ্ছে ওদের কথা শোনা হলো সময় নষ্ট করা ওদের কথা শোনা হলো সময় নষ্ট করা এই যে কথাটা বলা হয়েছে এখানে আছে ওদের কথা শোনা তার মানে এই শোনা যাওয়া কড়া এরকম টাইপের একটা টান যেই দেখতে পাচ্ছি তার মানে এই পার্টটাতে আমরা করব জিরান তো একই রকম প্রসেসে শোনা অর্থে আমরা প্রথমে কি লিখবো কারোর কথা শোনা মানে হচ্ছে অ্যাকচুয়ালি লিসেন করা তো লিসেনটাকে আমায় লিখতে হবে লেখা যাক প্রথমে দিলাম লিসেন এর সাথে জুড়ে দেবো আইএনজি লিসেনিং করলাম এখানে একটা কথা বলে রাখি লিসেন শব্দটার সাথে সব সবসময় টুয়ের ব্যবহার করবে একেবারেই মানে ফিক্সড হয়ে থাকে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রোপোজিশন তো লিসেনিং টু লেখার পরে লিখতে হয় যার কথা শুনবে তার কথাটা লিখতে হয় তো লিসেনিং টু লিসেনিং টু কে লিসেনিং টু ওদের মানে হচ্ছে দে তো সেই সেন্সে দেটা দেম হয়ে যাবে অ্যাকচুয়ালি লিসেনিং টু দেম ওদের কথা শোনা লিসেনিং টু দেম তারপরে কি করব। হলো সময় নষ্ট করা হলো মানে অ্যাকচুয়ালি হয় কিন্তু এরকম সেন্সে বর্তমানে বলা হচ্ছে তো এটা ইজ লিখতে হবে লিসনিং টু দেম ইজ কি সময় নষ্ট করা ইজ আ ওয়েস্ট অফ টাইম ওকে ইজ আ ওয়েস্ট ওয়েস্ট অফ টাইম হলো লিসনিং টু দেম ইজ আ ওয়েস্ট অফ টাইম তো এখানে লিসনিং যে কথাটা এটা আইনজি যে সেন্সটা আসলো এটা জিরান সেন্সে প্রশ্ন করো ওয়ার্ড দিয়ে হোয়াট ইজ আ ওয়েস্ট অফ টাইম কোন জিনিসটা ওয়েস্ট অফ টাইম আনসার হচ্ছে লিসনিং টু দেম তাহলে হলো জিরান্ট সাবজেক্টের মতন পজিশানে ব্যবহার হয়ে কাজ করছে তো জিরান্ট হয়েছে পরের লাইনটা খুব বেশি ভাবা এড়িয়ে যাওয়া উচিত অবশ্যই তাই করা উচিত খুব বেশি ভাবা এড়িয়ে যাওয়া উচিত এখানেও দেখো বলা হচ্ছে খুব বেশি ভাবা একটা টান রয়েছে তাহলে ভাবা মানে যেটা একটা কাজ ওই পয়েন্টে আমার আইনটি জুড়তে হবে লেখা যাক সেটা লিখবো আর ব্যাকে জাম্প করব। ভাবা সেন্সে থিঙ্ক লিখে দিলাম থিঙ্ক এর সাথে আইনজি জুড়ে দাও থিঙ্কিং এর পরে ব্যাকে চলে এসো লেখা আছে খুব বেশি তার মানে টু মাছ থিঙ্কিং টু মাছ থিঙ্কিং টু মাছ তারপরে আবার শেষে চলে যাও কি আছে উচিত মানে হলো থিঙ্কিং টু মাছ দেওয়ার পরে এড়িয়ে যাওয়া এই হবে যাওয়া মানে অ্যাকচুয়ালি কারোর দ্বারা এড়িয়ে যাওয়া উচিত এইটা বলতে হবে মানে এখানেও প্যাসিভ হয়েছে এমনি এমনি তো এড়িয়ে যাওয়া হয় না মানে নিজে নিজে এরোনো হচ্ছে না কারোর দ্বারা এড়ানো হবে সেই সেন্সে এড়িয়ে যাওয়া উচিত বলতে কারোর দ্বারা উচিত সেই অর্থে প্যাসিভ করছি আমরা তো শুডের পরে আমরা লিখবো বি তারপরে এড়িয়ে যাওয়া সেন্সে অ্যাভয়েড তার থার্ড ফর্ম অ্যাভয়েডেড ওকে শুড বি তো এখানে আমরা থিঙ্কিংয়ের ব্যবহারটা দেখতে পেলাম যেটা আইডি সেন্সটা ব্যবহার হয়ে জিরান্ড হলো এখানেও লাস্ট আমরা আরেকবার ট্রাই করে দেখে নিই বুঝে নিই সত্যি হলো কি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো হোয়াট শুড বি অ্যাভয়েডেড কি উচিত এড়িয়ে যাওয়া উত্তর আসছে থিঙ্কিং টু মাছ এটা এড়িয়ে যাওয়া উচিত তো সেই সেন্সে এটাও হয়েছে সাবজেক্টের পজিশনে ব্যবহার হয়ে একটা জি রান্ড ওকে তো এরমভাবে দেখতে পেলে কত সহজে আমরা লাইনগুলোকে শুধুমাত্র আইএনজি সেন্সের ব্যবহার শুরুর দিকে করে লাইনগুলোকে স্মুথলি বানিয়ে নিতে পারলাম এরমভাবে অজস্র লাইন বানাও দেখবে দৈনন্দিন জীবনে কত লাইন আমরা এই প্রসেসে বলে থাকি যদি এটাকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো দেখবে অনেক সেন্টেন্স বলা খুব খুব ইজি হয়ে যাবে ওকে তো ওভারঅল ম্যাটারটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তো আজকের ভিডিও তো এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে তোমাদের ভিডিও প্রয়োজন হয় আমি ডেফিনেটলি সেই রিলেটেড ম্যাটার নিয়ে চলে আসবো আচ্ছা তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই